ওই সিনেমার সাথে আমি ইনভলভ রাজকুমারের সাথে প্রোডিউসার আমার বড় ভাই নায়ক আমার বড় ভাই আমি ওর সাথে প্রতিযোগিতা করবো ছোট ভাইয়ের সাথে আমি রাজ কি করছে কি না রাজ অ্যাক্টিং করছে সে সিনেমা করছে এবং এটাই সে করতে চাইছে এবং সামনে ভবিষ্যতে সেটাই করবে এতটুকু জানি আমি আমি হলের চিন্তাই করি না যেহেতু শাকিব খানের রাজকুমার আসছে হল পাওয়ার ক্ষেত্রে এটা তো একটু আমি হলের চিন্তাই করি না ভাই এই চিন্তাটা প্রডিউসার উনি আমার টাকা দিয়ে সিনেমা বানাইছে সিনেমাটা উনি কোথায় দেখাবে ওনার কাজ বলে দিছি ভাই আমি এই কাজটা আমার না হলের কাজটা প্রডিউসারের কাজ উনি যদি হল না পায় সেটা ওনার ব্যর্থতা মানে আমার তো কাজ না ভাই আমি এটা তো ভাই এটা তো ইয়ে না দৌড় প্রতিযোগিতা না বা ছোটোবেলায় বার্ষিক প্রতিক্রিয়া প্রতিযোগিতা না প্রতিযোগিতা শব্দটা রং এখন সিনেমা বানাচ্ছি সিনেমা তো দর্শককে দেখাবো আমি কখনো এই চিন্তা করি যে আমার সিনেমাটা আগাইছে বা আরেকজনটা টপকায় এই চিন্তা করি না আমি চিন্তা করি প্রতিটা সিনেমা দর্শক দেখবো এই শব্দগুলো রং প্রতিযোগিতা করার জন্য এখানে আসিনি আমরা আমার সাথে যে হিমালয় সময় আমার ফ্যামিলির ছোটো ভাই সোভিয়ালের ছোটো ভাই এই সিনেমার গল্প আমি 2 বছর আগে জানি মানে ওই সিনেমার সাথে আমি ইনভলভ রাজকুমারের সাথে প্রডিউসার আমার বড় ভাই নায়ক আমার বড় ভাই আমি ওর সাথে প্রতিযোগিতা করবো ছোটো ভাইয়ের সাথে ওর সিনেমার জন্য শুভকামনা জানাবো ওর আরও 2টা সিনেমা আসতেছে আমি কেন প্রতিযোগিতা করবো সেলিম ভাই সিনিয়র ডিরেক্টর আমার মিশক মনি নতুন একটা ছেলে আসছে ওকে তো আমি সাপোর্ট দিব বা বাকি যারা সিনেমা বানাচ্ছে সবাই তো সিনেমা হিট করানোর জন্য আসছে বা পাবলিককে দেখানোর জন্য আসছে কেউ কিন্তু প্রতিযোগিতা করার জন্য আসে না এই প্রতিযোগিতার শব্দটা হচ্ছে বিভিন্ন নিউজ টিউজ করে এভাবে ক্রিয়েট করা হয় আসলে এখন প্রতিযোগিতার জায়গা না এখন পরীক্ষা পাস মানে ফার্স্ট সেকেন্ড আছে তো আমি সবগুলো সিনেমা নিয়ে খুব ভালো প্রত্যাশা করি কারণ আপু জিজ্ঞেস করছিলেন বারবার যে সিনেমা হল নিয়ে এটা নিয়ে এসেছেন তো আমি ছিলাম এর আগে আমি যখন আসলে সিনেমা করতে আসছি তখন যে অনেক হাজার হাজার হল ছিল ব্যাপারটা এরকমও না আমি যখন স্টার্ট করি ব্যাক ইন 2016 আমার প্রথম সিনেমা আইসক্রিম আমি যখন সিনেমা করতে আসি তখন যে অনেক অ্যাভেলেবেল হল ছিল এটা এরকমও না মাল্টিপ্লেক্স হচ্ছিলো মাত্র ক্রাইসিস তখনও ছিল হলের এখনকার অবস্থা যে ভালো খুব সিঙ্গেল স্ক্রিন আমার মনে হয় যে আপনারা যারা জার্নালিস্ট বা যারা হচ্ছে সিনেমা নিয়ে লিখেন ওনারা কষ্ট করে গিয়ে আমাদের মফস্বল এলাকার সিনেমা হলগুলোকে ভিজিট করবেন যে হলের অবস্থা কীরকম হলগুলোকে আসলে পরিবেশ বান্ধব বসে কি দেখা যায় আসলে সিনেমাটা আসলে এটা নিয়ে আমি অরিড না কখনই বা আমার মনে হয় রাজবাইকে আমি দেখছি এটা নিয়ে কোনো দিন অরিড না কারণ হল সঙ্গে যাই আছে এটার মধ্যে দিয়ে আসলে আমরা এর আগেও সিনেমা করে আসছি মানুষ আসছে সিনেমা দেখতে পছন্দ করছে মানুষ সো আই হোপ এবারও মানুষ আসবে সিনেমা দেখতে এবং এটা ফেস্টিভ্যাল হবে আরকি ভাই এখন সিনেমা দেখানোর জন্য মাল্টিপল অপশনস আছে সো সিনেমার কাজ কেমন একটা সিনেমা বানাবো অডিয়েন্সকে দেখানো কোনো না কোনো ওয়ে দেখায় ফেলবো সিনেমাটা আর কিছু ভাই লাস্ট প্রশ্ন রাজকে এবার রাজত্ব করছে কোথায় সিনেমা ঈদের সিনেমা রাজকে রাজত্ব করছে এই যে 3টা সিনেমা আমি 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 রাজ কি করছে কি না রাজ অ্যাক্টিং করছে সে সিনেমা করছে এবং এটাই সে করতে চাইছে এবং সামনে ভবিষ্যতে সে এটাই করবে এতটুকু জানি আমি সামনে কি কি করছে সিনেমা করছে ডেফিনেটলি সেটা যেহেতু এখনও ডিক্লেয়ার হয়নি কোনো কিছু বা এটা নিয়ে আমি কথা বলিনি কোথাও আমার মনে হয় যে আমার সিনেমা শুরুর থেকে শেষ হওয়ার প্রসেস অবধি আসলে আমাকে নিজের একটা প্রসেস মেনটেন করতে হয় সেটা ডিরেক্টর প্রডিউসার টিম তো আমি আসলে ওদের বাইরে না ওনারা যখন আসলে ডিক্লেয়ার করবেন তখন আসলে আমি এটা নিয়ে কথা বলতে পারবো